সেফ লাইফ সেফ ড্রাইভ এই কর্মসূচিকে সামনে রেখে আজ সচেতনতামূলক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে শান্তিপুর থানা। শান্তিপুর শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে পুলিশ কর্মীরা মানুষকে সচেতন করতে বিভিন্ন বার্তা দেওয়া হয়। হেলমেট পরা, শহরের রাস্তায় গাড়ি আসতে চালানো ইত্যাদি বিষয় নিয়ে মানুষকে সচেতন করে হেলমেট ও মাস্ক বিতরণ করা হয়। শান্তিপুর থানার এই অভিনব উদ্যোগকে শহরবাসী প্রশংসা করেন। মোটরসাইকেল ও গাড়ি চালাবেন না, ইহা জনবহুল এলাকায় মোটরসাইকেল ও গাড়ি আসতে চালান, জীবন অমূল্য সম্পদ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আজ সকালে আক্রমণের ঘটনার পর সারা রাজ্য জুড়ে বিজেপি কর্মীরা প্রতিবাদ শুরু করে। এই প্রতিবাদের কর্মসূচিতে শান্তিপুর বিধানসভা বিজেপির পক্ষ থেকে জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ করা হয়। উপস্থিতি দেখা যায় রানাঘাট কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকারকেও। আপনাদের বিক্ষোভ, আমাদের সাংসদ তথা রাজ্য সভাপতি মাননীয় দিলীপ ঘোষের ওপর সকালে হামলা হয়েছে, তারই প্রতিবাদে দলীয় নির্দেশ সারা রাজ্য জুড়ে অবরোধ বা আন্দোলনের নির্দেশ দিয়েছে। সেই জন্য দলের কর্মীরা তাদের নির্দেশ ওপরের নির্দেশ অনুযায়ী এই কাজ করছে, অর্থাৎ সড়ক অবরোধ করে একটা প্রতিবাদ জানানো। কতক্ষণ চলবে আপনাদের এই বিক্ষোভ? এই ব্যাপারে রাজ্য সরকারের, আমাদের রাজ্যের নেতৃত্বের নির্দেশ, যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ চলবে। তা আপনি তো আজকে বিক্ষোভে সামিল হয়েছেন দাদা, এই বিষয়ে কি বলবেন? দাদা আপনি তো আজকে বিক্ষোভে সামিল হয়েছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি সাংসদ কিন্তু দলের একজন সৈনিক, সেই হিসাবে দল যা নির্দেশ দেবে দলের নির্দেশে আমি চলব। আজ স্বামীজি নেতাজি মিশনের পক্ষ থেকে ফুলিয়া মহিষপুকুর গ্রামের 60 জন শিশুর মধ্যে দুধ ডিম সহ পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। আজ ডাক্তার দিবস। প্রখ্যাত চিকিৎসক, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ভারতরত্ন ডাক্তার বিধান চন্দ্র রায়ের জন্মদিবস। এই সংকটময় মুহূর্তে নিজেদের জীবন তুচ্ছ করে নিরলসভাবে মানুষের সেবায় নিয়োজিত পৃথিবীর সকল ডাক্তারদের শ্রদ্ধা জ্ঞাপন করল বর্ণপরিচয় নামে একটি সংস্থা। বর্ণপরিচয়ের পক্ষ থেকে ফুলিয়া হাসপাতালে সকল ডাক্তারদের হাতে তুলে দেওয়া হলো পুষ্পস্তবক ও সামান্য উপহার। উপস্থিত ছিলেন শান্তিপুর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার পূজা মৈত্র, ডাক্তার অমিয় দাস, ডাক্তার শাশ্বতী সরকার, ডাক্তার মণিকঙ্কনা রায় প্রমুখ। ডাক্তারদের শ্রদ্ধা এবং সংবর্ধনা জ্ঞাপনের পাশাপাশি নিয়মিতভাবে যে বর্ণ পরিচয় খাদ্য অভিযান করে তার কর্মসূচির মধ্যেও আজকে ফুলিয়ার দুটি পাড়ায় শিশুদের মধ্যে লুচি, আলুরদম, মিষ্টি ও কেক পরিবেশন করে। নমস্কার, আমি ডক্টর পূজা মৈত্র, বিএমও শান্তিপুর ব্লক। আজকে 1 জুলাই,
ইন্টারন্যাশনাল ডক্টরস ডে, এটা আপনারা সবাই জানেন এখানে যারা উপস্থিত, এটা হয়েছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, যেটা মৃত্যুদিনও বটে সেই উপলক্ষে। সুতরাং এটা সারা বাংলার একটা সম্মানের বিষয় যে এই বাংলাতে জন্মানো এবং বাংলাতে মুখ্যমন্ত্রী হওয়া একজন মানুষের জন্মদিন সারা পৃথিবীতে কিন্তু চিকিৎসক দিবস হিসেবে উদযাপিত হয়। প্রসঙ্গত এটা বলে রাখি, আজকে আপনারা বর্ণপরিচয় সদস্যবৃন্দ এখানে এসছেন, চঞ্চলদা আছেন, আমরা আপনাদের কাছ থেকে যে সম্বর্ধনা পেয়েছি, যে শুভেচ্ছা পেয়েছি, যে বার্তা পেয়েছি, তা আমাদেরকে আপ্লুত করেছে। এবং আজকে এই পরিস্থিতিতে আপনারা সবাই জানেন গত মার্চ থেকে যে পরিস্থিতি আমাদের দেশে চলছে কোভিড নাইন্টিনের পটভূমিকায়, যে পরিস্থিতি আমাদের দেশে চলছে সেখানে আমরা ডাক্তাররা, চিকিৎসাকর্মীরা, স্বাস্থ্যকর্মীরা, সিস্টাররা কীভাবে অক্লান্তভাবে আমরা কাজ করে চলেছি। আপনারা হয়তো এটাও জেনে থাকবেন যে এই ভারতবর্ষে 50 জন ডাক্তার, শুধু ডাক্তারই বলছি, শুধু 50 জন ডাক্তার এই কোভিড পরিস্থিতিতে লড়াই করতে গিয়ে শহীদ হয়েছে। হ্যাঁ, আমি শহীদ শব্দটাই ব্যবহার করছি, সচেতনভাবেই ব্যবহার করছি। হয়তো এই শহীদদের জন্য কোনো মোমবাতি মিছিল হয়নি বা হবেও না, তবু আমি শহীদ শব্দটাই ব্যবহার করব, কারণ তাদেরও পরিবার আছে, তাদেরও সংসার আছে, তাদেরও জীবন ছিল, তাদেরও অ্যাসপিরেশন ছিল, তাদেরও সমাজকে কিছু দেবার ছিল। কিন্তু সেই দেওয়াটা সম্পূর্ণ হবার আগেই তাদেরকে চলে যেতে হলো। কেন চলে যেতে হলো? একটা যুদ্ধে লড়াই করবার জন্য চলে যেতে হলো। যুদ্ধটা কার বিরুদ্ধে? একটা মারণ ভাইরাসের বিরুদ্ধে। কোভিড নাইন্টিন যে মারণ ভাইরাস, যে একটা আক্রমণ করেছে সারা পৃথিবীতে, যাকে আমরা প্যান্ডেমিক বলে জানছি, তার হাত থেকে আমাদের দেশের মানুষদেরকে এগিয়ে থেকে বাঁচাবার জন্য নিজেদের বুক পেতে দিয়েছেন এই সমস্ত চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা। আমি শুধু চিকিৎসকদের কথাই বলবো না, আমি স্বাস্থ্যকর্মীদের কথাও বলবো। আমরা জানি বিভিন্ন জায়গাতে অনেক নার্স, অনেক পিএইচএন, পাবলিক হেলথ নার্স, কদিন আগেই শুনলাম খুব দুঃখজনক বিষয়, ভাঙড় টু ব্লকের একজন পাবলিক হেলথ নার্স মারা গেছেন, বয়স্ক দিদি ছিলেন। আমরা জানি যে কোভিড নাইন্টিন 50-এর উপরে থাকা মানুষ এবং যাদের কোমরবিডিটি আছে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে আঘাত করতে পারে এবং তাদের মৃত্যু হারও কিন্তু যথেষ্ট বেশি। সুতরাং যে সমস্ত মানুষরা এই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ করছে তাদেরকে আমি কোভিড সেনানিই বলব। এবং আপনারা শুনলে আনন্দিত হবেন, আমাদের শান্তিপুর ব্লকে যে আমার পাশে দাঁড়ানো আছে, যারা প্রত্যেকেই, এরা হচ্ছে গর্বিত কোভিড ওয়ারিয়ার। এরা শুধু চিকিৎসা ক্ষেত্রে নয়, হাসপাতালে রুগী এসছে চিকিৎসা করছে তা নয়, কোথাও বাস এসছে পরিযায়ী শ্রমিকদের আটকাতে হবে, রাত্রি 2, 3, 4 কোনো ব্যাপার না, তারা সেখানে চলে গেছে উইদাউট কমপ্লেনিং। কোথাও ট্রেন এসছে সেখানে গিয়ে তাদের ইন্টারসেপ্ট করতে হবে, উইদাউট কমপ্লেন চলে গেছে। কুচবিহার থেকে পরিযায়ী শ্রমিকরা চলে যাচ্ছে কুচবিহারে, ফেরত চলে যাচ্ছে, সেখানে তারা দুপুর রোদে দুপুর 2 থেকে 4 পর্যন্ত পিপিই পরে তারা দাঁড়িয়ে আছে, তারা সলভ করেছে। আপনারা জানেন যে আমাদের এখানে কৃষক বাজার আর এটিসি দুটো কোয়ারেন্টাইন সেন্টার আছে, ফুলিয়া কৃষক বাজার সাবডিভিশনের প্রথম কোয়ারেন্টাইন ছিল, সেই কোয়ারেন্টাইনে আমরা সারা সাবডিভিশন এবং জেলার বিভিন্ন অঞ্চলের মানুষকে আমরা পরিষেবা দিয়েছি অক্লান্তভাবে। এই যে মানুষগুলোকে আপনারা দেখছেন, তারা দিনের পর দিন, সকাল বিকেল রাত সেখানে গিয়ে নিজের জীবনকে ঝুঁকিতে সামনে রেখে তারা এক্সপোজড হয়েছেন এবং এক্সপোজড হয়ে তারা পরিষেবা দিচ্ছে। আমরা জানি এখানে একটা সোয়াব কালেকশন সেন্টার আছে আমাদের শান্তিপুর ব্লকে, তার জন্য প্রচুর পরিযায়ী শ্রমিক আমাদের হাসপাতালে আসে, আমরা তাদের থার্মাল স্ক্যানিং করছি। আমরা কিন্তু জানছি না কে পজিটিভ কে নেগেটিভ, আমরা এখনও 1800-1900 মানুষের সোয়াব করেছি, তার মধ্যে 16 জন পজিটিভ হচ্ছে, কিন্তু সেই 16 জন কিন্তু এখান দিয়েই ঘুরে গেছেন। এদের মধ্যে আমাদেরই কেউ না কেউ তাদেরকে হচ্ছে থার্মাল স্ক্যানিং করেছি, আমাদেরই কেউ না কেউ তাদেরকে সোয়াব নিয়েছি, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা যারা আমাদের কোভিড ওয়ারিয়াররা আছে তারা কিন্তু আমাদের নিজের জীবনটাকে কখনোই প্রায়োরিটি দিইনি। এবং সেই রকমভাবে সারা দেশে সারা রাজ্যে সমস্ত ডাক্তাররাও, সমস্ত নার্সরা, সমস্ত চিকিৎসাকর্মীরা অক্লান্তভাবে এই কাজটা করে চলেছে। তাই আজকের দিনে আপনাদের কাছ থেকে, আপনাদের সংগঠনের কাছ থেকে, আপনারা সবাই শিক্ষিত ছেলে মেয়ে, শিক্ষিত মানুষ, আমরা যে সম্মানটা পেলাম সেটা আমাদের আজীবন মনে থাকবে এবং সেটা আমরা সবসময় মাথায় রাখব। আর আমি একটা খুবই আপ্লুত হয়েছি দুটো জিনিস দেখে, যে সম্মানের জন্য যে ওড়নাটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে আমাদের জাতীয় পতাকার রঙের সাথে সমতুল্য। এবং আমাদের, আমরা সবাই জানি জাতীয় পতাকা সবার মনে একটা বিশেষ আবেগের সৃষ্টি করে, এবং এই জাতীয় পতাকার রঙের সাথে সমতুল্য একটা ওড়না আমাদের দিয়ে আমাদের সম্মানিত করা হলো। এবং সেই ওড়নাটা আমরা পড়েছি কিন্তু স্টেথোস্কোপের উপর। এই স্টেথোস্কোপটা হচ্ছে যে কোনো ডাক্তারের একটা গয়না,
এই গয়নাটা কিন্তু আপনি বাজারে কিনতে পারবেন না। এই গয়নাটা পরার জন্য যে পরিশ্রম করে, যে পরিশ্রম একটা মানুষ একটা ছেলে মেয়ে ছোটবেলা থেকে করে, সেটার যে মূল্য, সেটার মূল্য আজকে আমি সেটাকে জাতীয় পতাকার উপর দিয়ে ঢেকে পড়তে পারছি। এর থেকে গর্বের বিষয়, এর থেকে সুন্দর বিষয় আজকে আমাদের কাছে আর কিছু হতে পারে না। আপনারা আমাদের যে সম্মান দিলেন এবং তার সাথে দিয়েছেন গাছ, গাছ মানে কি এই বৃক্ষটা, এটা একটা আজকের দিনের স্মৃতিচিহ্ন হয়ে থাকলো। আমরা যে যার বাড়িতে যাবো, সেখানে যেটুকু মাটি পাবো, সেখানে যদি আমরা এই গাছটা লাগাই, এই স্মৃতিটা কিন্তু আমাদের কাছে আজীবন থাকবে। আমরা যে যেখানেই থাকি, যে বর্ণ পরিচয় আজকে আমাদেরকে এই সম্মানটা দিয়েছে। সুতরাং যেই এই ধরনের উপহার বা যেই ধরনের সাম্মানিক ভেবে থাকুন, তাদেরকে আমি সশ্রদ্ধ শ্রদ্ধা জানাই। এবং আপনাদের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সমস্ত স্বাস্থ্যবিধি ফলো করবেন। সবাই মাস্ক পরছেন দেখে ভালো লাগছে, আর হ্যাঁ নাকেই পড়ছেন, নাকের থেকে নেমে নামিয়ে পড়ছেন না, সোশ্যাল ডিস্টেন্সিং বজায় রাখবেন। আর বাজারে গেলে মানে ভয় থেকে দূরে চলে যান, তখন আপনারা সবাই সুপারম্যান স্পাইডারম্যান হয়ে যান, আর বাড়িতে এসে ভয় চাপে বল চেপে বসে, ওটা নয়, ওটা ঠিক মতো মেনটেন করবেন। সপ্তাহে একদিন কি দু সপ্তাহে একদিন বাজার টাজার যাবেন আর কি। আর আর কি বলবো, আপনার সবাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি আমার মন্তব্য শেষ।